নেশার স্বর্গরাজ্য পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায়। নেশার করাল গ্রাসে বর্ষপূর্তি হয়ে উচ্ছিন্ন যাচ্ছে বর্তমান যুব সমাজ। বর্তমান যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে এবার এলাকাবাসীরা স্ব উদ্যোগে দুই ড্রাগস সেবনকারীকে হাতে নাতে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দিল। ঘটনা শুক্রবার সকাল আনুমানিক 9:30 নাগাদ। ঘটনার ব্যাপারে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট দুই মধুবাজার সংলগ্ন এলাকার সচেতন নাগরিক অজ্ঞাত পরিচয় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত তাদেরকে আটক করে। পরে দুজনের থেকে মোট 14 কোটা ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে তেলিয়ামুড়া থানাধীন জহরদুর কলোনি আইএস অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নিতাই দে এবং চাম্পাপাড়া এলাকায় অপর আরেক যুবককে আটক করে এলাকাবাসী। যদিও চাম্পাপাড়া এলাকায় ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট হয়, তবে এলাকার সচেতন জনগণ নিতাই দে নামে যুবকে উত্ত মাধ্যম দিয়ে এর ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামে এক ব্যক্তির নাম উঠে আসে। পরে এলাকার সচেতন নাগরিক নিতাই দেকে উত্ত মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামের জৈনিক ওই যুবককে কবে নাগাদ পাকড়া করতে সক্ষম হয়। আমার নাম যে বিকাশ মুসলিম তোমার নাম কি? আমার নাম নিতাই। নিতাই কিতা? নিতাই দে। কোন জায়গায় বাড়ি? কয়টা কুট্টা কিনছো? আমি কিনছিলাম 6টা কিনছিলাম। কত কুটা কিনো কুট্টা রে? 100 টাকা। কার থেকে কিনছিলা? আমি কিনছিলাম একদম মুসলিম থেকে কিনছিলাম। আর নাম ডবল হয়ে গেছে দশম কার্ড। ইয়ানা ইয়ানা এসো কে লেগা? ইয়ান থেকে কুট্টা লইছো? কার থেকে লইছো? তুমি মানে কোটা বেছো? নাম কিতা তোমার? বুদ্ধি কিতা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।